নমস্কার, আদাব। আমি প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের বিলম্বিত পর্ব। আমাদের কিছু দেরি হয়ে যাচ্ছে, কিছু টেকনিক্যাল সমস্যা ছিল, কিন্তু আমরা সেই টেকনিক্যাল সমস্যা কাটিয়ে উঠেছি। আগামীকাল থেকে হয়তো নিয়মিত সকাল 10টার আগেই আপনারা ভিডিও দেখতে পাবেন। আজকের এপিসোডটি একটু দীর্ঘ হবে, একটু লম্বা হবে। যাদের ধৈর্য কম তারা এক্ষুনি বন্ধ করে দিতে পারেন, আর যারা ধৈর্য ধরে দেখতে চান তারা পুরো ভিডিওটা দেখতে পারেন। কারণ আজকের ভিডিওতে আমরা যে আমি আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবাংলার নির্বাচন এবং উত্তরপ্রদেশের নির্বাচন। পশ্চিমবাংলার নির্বাচন সামনেই, কয়েকদিনের মধ্যেই নির্বাচন, তিন তিনটি কেন্দ্রে নির্বাচন হচ্ছে। আমরা তিনটি কেন্দ্রেই যা সার্ভে করে পেয়েছি তাতে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হতে চলেছে, অর্থাৎ তিনটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের জয় কিন্তু সুনিশ্চিত। ভবানীপুর কেন্দ্র, যে কেন্দ্র নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হচ্ছেন এবং আমাদের সার্ভে অনুযায়ী 52.25% ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে নির্বাচিত হতে চলেছেন। একদম স্পেসিফিক্যালি বলছি, 52.25% ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিপুল জয়লাভ করতে চলেছেন। এ তো গেল পশ্চিমবাংলা নির্বাচন। পশ্চিমবাংলা নির্বাচন নিয়ে আর বিস্তারিত বলার নিশ্চয়ই দরকার পড়ে না, কারণ আপনারা জানতে চান যে কোন নির্বাচনে বা কোন কেন্দ্রে কারা জয়ী হচ্ছেন। আমরা আগেই বললাম তিনটি কেন্দ্রেই তৃণমূল জয়ী হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ আগ্রহ রাজ্যের মানুষের, রাজ্যের বাইরের মানুষের, তাদের জন্য বললাম 52.25% ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে নির্বাচিত হতে চলেছেন। এবার আসুন দেখে নেব আমাদের এই রাজ্যের বাইরে ত্রিপুরায় বা উত্তরপ্রদেশে কি ধরনের নির্বাচন হতে চলেছে বা কি নির্বাচন হতে চলেছে। আমরা আজকে ত্রিপুরা নিয়ে আলোচনা করব না, করব উত্তরপ্রদেশটির নির্বাচন। উত্তরপ্রদেশের নির্বাচনে আমরা যেমন সমীক্ষা করছি, বিভিন্ন সংস্থা সমীক্ষা করছে, ইতিমধ্যে এবিপিসি ভোটারের কিন্তু সমীক্ষা এসে গিয়েছে। কি বলছে এবিপিসি ভোটার, আসুন সেটাই একবার দেখব। এবিপিসি ভোটার বলছে বিজেপি কিন্তু উত্তরপ্রদেশে পেতে চলেছে 259 থেকে 267 আসন, অর্থাৎ ক্লিয়ার মেজরিটি দেখা যাচ্ছে বিজেপির ক্ষেত্রে। সমাজবাদী পার্টির ক্ষেত্রে তারা দেখাচ্ছেন 109 থেকে 117 আসন, বিএসপির ক্ষেত্রে দেখাচ্ছেন 12 থেকে 16 আসন, কংগ্রেসের ক্ষেত্রে দেখাচ্ছেন 3 থেকে 7 আসন এবং অন্যান্য দলের ক্ষেত্রে দেখাচ্ছেন 6 থেকে 10 আসন। মোট 403 আসনে ভোট আছে, তার মধ্যে ক্লিয়ার মেজরিটি বিজেপিকে দেখাচ্ছে এবিপি সি ভোটার্স। এবার আমরা দেখে নেব যে গত বিধানসভা নির্বাচনে এই এবিপি কি ধরনের সার্ভে করেছিল, তার একটা ঝলক একবার দেখে নিই। গত পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলকে তারা দিয়েছিল 136 থেকে 146 আসন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল পাচ্ছে না, এটা পরিষ্কার দেখানো হয়েছিল। বিজেপি পেতে চলেছিল 130 থেকে 140 আসন, অর্থাৎ বিজেপিও সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কিন্তু একটা ভারী সংখ্যায় তারা পেতে চলেছিল। বাম কংগ্রেসের এবং আইএসএফ এর জোটকে তারা দেখিয়েছিল 14 থেকে 18 আসন, আর অন্যান্য ক্ষেত্রে দেখিয়েছিল 1 থেকে 3 আসন। অর্থাৎ আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এরা কিন্তু দেখিয়েছিল, এবিপি দেখিয়েছিল 136 থেকে 146, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়ে গিয়েছে 213 আসন। আর বিজেপির ক্ষেত্রে দেখানো হয়েছিল 140 আসন তারা পেতে চলেছে, তারা পেয়েছিল মাত্র 77 আসন, অর্ধেক, অর্ধেকেরও কম। অর্থাৎ আর উল্টো দিকে আরেকটা দেখুন, আমরা যে সমীক্ষা দেখেছিলাম আপনাদের সকলের মনে থাকবে, সেই সমীক্ষায় আমরা পরিষ্কার বলেছিলাম যে 200 বেশি আসন পেয়ে, 190 কাছাকাছি আসন পেয়ে তৃণমূল আসছে এবং বিজেপি 70 থেকে 80 মধ্যে থাকবে। আমাদের গণনা খানিকটা নির্ভুল ছিল, আমাদের গণনা বেশ খানিকটা নির্ভুল ছিল, এবিপি সি ভোটারের গণনায় কিন্তু খামতি ছিল। এই যে বড় বড় নাম দেখেন, এবিপি সি ভোটার বা বিভিন্ন সংস্থার নামগুলো দেখেন, এদের মানে প্রচার বিশাল, এদের নাম ডাক প্রচুর, আমাদের মতন ছোট চ্যানেলে তো নাম ডাক হয় না। আমরা কিন্তু আক্ষরিক অর্থেই মাঠে ময়দানে নেমে সমীক্ষাটা করেছিলাম, আমরা ঠান্ডা ঘরে বসে সমীক্ষা করিনি, তাই আমাদের নির্ভুল ফল হয়েছিল গত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। আমরা কিন্তু ইতিমধ্যে সার্ভে করা শুরু করে দিয়েছি উত্তরপ্রদেশেও। উত্তরপ্রদেশের নির্বাচনে কি হতে পারে তার একটা আগাম পূর্বাভাস আপনাদের আমরা দেব, এবং সেই আগাম পূর্বাভাসের আগে আমরা মানুষের কাছে বেশ কিছু প্রশ্ন রাখি। সমীক্ষা করতে গিয়ে আমরা মানুষের কাছে অনেকগুলো প্রশ্ন রাখি, আসুন সেই প্রশ্নগুলো কি রেখেছিলাম একবার দেখে নিই। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষের যা রায়, উত্তরপ্রদেশ নির্বাচনের এবার মূল ইস্যু কি হবে, ভ্রষ্টাচার। ভ্রষ্টাচার ইস্যু হবে, 5% লোক বলছেন
5% লোক বলছেন ভ্রষ্টাচার, বেকারত্ব বলছেন 32% লোক, মূল্যবৃদ্ধি বলছেন 29% লোক, গুন্ডারাজ বলছেন 4% লোক, রাম মন্দির বলছেন 3% লোক, করোনা বলছেন 9% লোক, অনুন্নয়ন বলছেন 8% লোক, কৃষি বিল ইস্যু হবে এমনটা ভাবছেন 8% লোক, হিন্দুত্ব ইস্যু হবে এমন ভাবছেন 1% লোক, এবং অন্যান্য ইস্যুগুলো ইস্যু হতে পারে, অন্যান্য বিষয়গুলো ইস্যু হতে পারে সেরকম ভাবছেন 1% লোক। অর্থাৎ এই 100% মানুষের মধ্যে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে যোগীর পাল্লা ভারী হচ্ছে না। এবার বেশিরভাগ মানুষ কিন্তু যোগীর সরকারের বিপক্ষেই রায় দিচ্ছেন। আসুন দেখে নেব পরের প্রশ্ন কি ছিল উত্তরপ্রদেশের মানুষের কাছে। যোগী আদিত্যনাথের কাজে কতটা সন্তুষ্ট উত্তরপ্রদেশের মানুষ? খুব সন্তুষ্ট এমন বলছেন 27%, মোটামুটি সন্তুষ্ট এমন বলছেন 12%, অসন্তুষ্ট এমন জানাচ্ছেন 35%, খুব অসন্তুষ্ট এমন জানাচ্ছেন 19% মানুষ, আর 7% মানুষ কোনো মন্তব্য করেননি। অর্থাৎ যোগী আদিত্যনাথের কাজে যত মানুষ সন্তুষ্ট তার থেকে বেশিরভাগ মানুষকে কিন্তু অসন্তুষ্ট দেখাচ্ছে। উত্তরপ্রদেশ একটা বড় রাজ্য, 403টি কেন্দ্র তার, অনেক তার বিস্তৃতি, ব্যাপক তার আয়তন, জনসংখ্যাও প্রচুর, প্রায় 20-21 কোটি মানুষ এখানে আছেন। এই রাজ্যে সার্ভে করা মানে আমাদের মতন ছোট ছোট সংস্থার পক্ষে একেবারে দুঃসাধ্য। তবু আমরা অন্যান্য সংস্থার কাছ থেকে কিছু সাহায্য নিয়েছি, আমরা নিজেরা কিছু করেছি, তাই নিয়ে যা ফল পেয়েছি আপনাদের সামনে তুলে দিচ্ছি। আসুন দেখে নিই পরের প্রশ্ন কি ছিল। আবার পুলবামার মতন ঘটনা ঘটলে বিজেপি কি জিতবে? কারণ গতবার নির্বাচনে পুলবামা কিন্তু একটা ইস্যু হয়েছিল, নরেন্দ্র মোদী অমিত শাহরা পুলবামায় শহীদ যারা হয়েছিলেন তাদের ছবি ব্যাকড্রপে দেখে তারা প্রচার করেছেন এবং পুলবামার নামে ভোট চেয়েছেন, মানুষ প্রভাবিত হয়েছিলেন, মানুষ উত্তরপ্রদেশের মধ্যে ভোটও দিয়েছিলেন। কিন্তু এবার কি ওরকম কোনো ঘটনা ঘটলে বিজেপি তার লাভ ওঠাতে পারবে? 32% মানুষ বলছেন হ্যাঁ, এরকম ঘটনা ঘটলে বিজেপি জিততে পারে, কিন্তু 61% মানুষ বলছেন না, এই ধরনের ঘটনা ঘটলে বিজেপির আর জেতার সম্ভাবনা নেই। অর্থাৎ দেশভক্তি দেশপ্রেম দিয়ে বিজেপি এবার আর ওখানে জিততে পারবে না এমনটাই মনে করছেন অধিকাংশ মানুষ, আর মন্তব্য করতে চাননি 7% মানুষ। আপনারা দেখতে পেলেন যে অধিকাংশ মানুষ কিন্তু আর এই দেশভক্তির টনিক গিলবেন না, এটা কিন্তু ঠিক করে ফেলেছেন। এবং আমরা যতটা উত্তরপ্রদেশ সার্ভে করেছি এবং আমাদের সহযোগী সংস্থা যারা আছেন তারা যতটা সার্ভে করে আমাদের দিয়েছেন তাতে কিন্তু পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে হিন্দুত্ব, রাম মন্দির, দেশভক্তি এগুলো কিন্তু ইস্যু হচ্ছে না। ইস্যু হচ্ছে কিন্তু বেরোজগারি, ইস্যু হচ্ছে করোনা, ইস্যু হচ্ছে মানুষের জনজীবনের নিরাপত্তা। আসুন পরের প্রশ্ন কি আমরা দেখে নেব। বিএসপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং আপ, এদের কি একসাথে লড়া উচিত? হ্যাঁ মনে করছেন 24% মানুষ, না মনে করছেন 19% মানুষ, 33% মানুষ মনে করছেন না সমাজবাদী পার্টি যথেষ্ট, 11% মানুষ বলছেন বহুজন সমাজবাদ পার্টি এই জোটে থাকবে না, আপ এবং কংগ্রেসের জোট হবে না এমনটাও মনে করছেন 13% মানুষ। অর্থাৎ এই জোট নিয়ে কিন্তু একটা ঘোট পেকেছে, কারণ সমাজবাদী পার্টির সাথে বসপা জোট করবে না, আবার কংগ্রেসের সাথে আপ জোট করবে না। এই জোট না হওয়ার ফলে ভোট কাটাকাটিতে কোনোভাবে কিন্তু বহু আসনে যোগী আদিত্যনাথের বিজেপি বেরিয়ে যেতে পারে। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যোগী আদিত্যনাথের সাথে প্রদেশ সভাপতি মৌর্য সম্পর্ক একেবারেই ভালো না, গোষ্ঠীদ্বন্দ্বে কিন্তু দীর্ণ হয়ে আছে উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গায় কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। এই সব ওভারকাম করে বিজেপি কি পারবে আগামী নির্বাচনের বৈতরণী পার করতে? এ নিয়েই প্রশ্ন করেছিলাম আমরা মানুষকে। আসুন দেখে নিই পরের প্রশ্ন। উত্তরপ্রদেশে জাতপাতের রাজনীতি কিন্তু প্রচুর হয়, এখানে হিন্দু মুসলমান জাত ছাড়াও হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, দলিত, রাজপুত এবং অন্যান্য জাতি যারা আছে তাদের মধ্যে কিন্তু ভোট বিভাজিত হয়। এখানে ব্রাহ্মণ, দলিত, রাজপুত, মুসলমান এই ভোট বিজেপি কতটা পাবে তার একটা পর্যালোচনা বা তার একটা সমীক্ষা আমরা করেছিলাম।
তাতে দেখা যাচ্ছে ব্রাহ্মণ ভোটের 62% ভোট পাবে বিজেপি, দলিত ভোটের 8% ভোট বিজেপি পেতে পারে, রাজপুত ভোটের 12% ভোট বিজেপি পেতে পারে, মুসলমান ভোটের 3% ভোট বিজেপি ঝুলিতে যেতে পারে এবং অন্যান্যরা অন্যান্য যে জাতি উপজাতি আছে আদিবাসীরা আছে সেই রকম ভোট 15% বিজেপি পেতে পারে। এ তো গেল জাতপাতের কথা। এরপরও আমরা আরেকটি সমীক্ষা করেছিলাম যে মানুষের বয়স অনুসারে মানুষ কাকে ভোট দিতে চান, আসুন দেখে নি তার একটা ঝলক। 18 থেকে 40 বছরের মধ্যে ভোট কার ঝুলিতে কত শতাংশ যেতে পারে এরকম একটা সার্ভে করেছিলাম আমরা, কারণ উত্তরপ্রদেশে যুব ভোটটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। উত্তরপ্রদেশে যুব ভোট, মহিলা ভোট, এরা কিন্তু বিরাট ফ্যাক্টর। সেই ফ্যাক্টর অনুযায়ী যে কত পার্সেন্ট ভোট কোন দল পেতে পারে তার একটা সমীক্ষা চালিয়ে যা আমরা পেয়েছি এখন পর্যন্ত, তা হচ্ছে বিজেপি পেতে পারে যুবদের 24% ভোট, সমাজবাদী পেতে পারে 29% ভোট, বহুজন সমাজবাদী সমাজবাদী পার্টি পেতে পারে 13% ভোট, কংগ্রেস পেতে পারে 23% যুবদের ভোট এবং অন্যান্যরা পেতে পারে 11% যুবদের ভোট। এ তো গেল যুবদের ভোটের কথা। যাদের ভোটে মোটামুটি নির্বাচিত হবে উত্তরপ্রদেশ সরকার তাদের ভোট পার্সেন্টেজ আপনারা দেখলেন। মহিলা ভোটটাও কিন্তু উত্তরপ্রদেশে একটা বড় ফ্যাক্টর, কারণ বিগত নির্বাচনে উত্তরপ্রদেশের মহিলারা কিন্তু বিজেপিকে দল মত নির্বিশেষে বেশিরভাগ মহিলা ভোট দিয়েছিলেন। এবার কি হতে পারে আসুন সেটা দেখে নি। মহিলা ভোট কোন দলের ঝুলিতে কত যেতে পারে তার সার্ভেতে আমরা যা পেয়েছি, বিজেপি পাবে 23% মহিলার ভোট, সমাজবাদী পার্টি পাবে 28% মহিলাদের ভোট, বহুজন সমাজবাদী পার্টি পাবে 20% মহিলাদের ভোট, কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে 16% মহিলাদের ভোট এবং অন্যান্যরা পেতে চলেছে 13% মহিলাদের ভোট। এ তো গেল প্রশ্ন। এরকম আমরা অনেকগুলো প্রশ্ন করেছিলাম, মোট 20টা প্রশ্ন ছিল, আজকে তার কিছু অংশ দেখালাম। এপিসোড অনেক বড় হয়ে যাবে বলে আপনাদেরকে পুরো 20টা একসাথে দেখাতে পারছি না, পরবর্তী দিনে বাকি প্রশ্নগুলো আসবে। এবং সবশেষে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কোন দল উত্তরপ্রদেশে কত ভোট পাবে, মানে কতগুলো সিট তারা পেতে পারে, আমরা এটা পরিশেষে নিশ্চয়ই দেখাবো। কিন্তু এপিসোড এই একটা এপিসোডে করতে গেলে প্রায় 1.5-2 ঘন্টার এপিসোড হয়ে যাবে, তাই আজকে আমরা কয়েকটি ঝলক দেখালাম কি কি প্রশ্ন করেছি, কি কি উত্তর পেয়েছি। মোটামুটি উত্তরপ্রদেশের প্রাথমিক সমীক্ষা আমাদের সম্পন্ন হয়েছে, বিভিন্ন অন্যান্য যারা সহযোগী আমাদের ছিলেন তাদের সাহায্য নিয়ে। আমরা এত ক্ষমতাধর নই যে পুরো উত্তরপ্রদেশ সমীক্ষা আমরা করে ফেলতে পারবো। আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা সম্ভব হয়েছিল উত্তরপ্রদেশের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না, তাই আমরা বিভিন্ন সহযোগী সংস্থার সাহায্য নিয়েছি। মনে রাখবেন সমীক্ষা মানে সমীক্ষাই, এটা কিন্তু অ্যাকিউরেট রেজাল্ট নয়, কোনো সমীক্ষাই নির্ভুল হয় না, আমাদের এই সমীক্ষাও নির্ভুল বলে আমরা দাবি করছি না, কিন্তু এটা একটা মোটামুটি পূর্বাভাস। আর পশ্চিমবাংলা নির্বাচনের কথা সে তো আপনাদের বললাম আগে, 3টে আসনের নির্বাচন হতে চলেছে, 3টেতেই জিততে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং মানে 52.25% ভোট তৃণমূল কংগ্রেস পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে জিততে চলেছে। এই ছিল আজকের আমাদের এপিসোডের মূল কথা। আগামী এপিসোডে আমরা আবার দেখাবো যে উত্তরপ্রদেশের মানুষের কাছে আমরা কি কি প্রশ্ন রেখেছিলাম। ত্রিপুরা নিয়েও একই রকম সার্ভে আমরা করতে চলেছি, সেটাও আপনাদের খুব শিগগিরই দেখাবো, সম্ভবত পুজোর পর। কিন্তু এখন পর্যন্ত যা রিপোর্ট ত্রিপুরা থেকে আসছে তাতে কিন্তু বিপ্লব দেবের ঘরে ভাঙন ধরা শুরু হয়ে গিয়েছে, এবং বিস্তারিত না বললেও এটা বলতে পারি যে বিপ্লব দেব কিন্তু রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং ভীত মানুষই তো আক্রমণ করে। একটি ঘরের মধ্যে যদি একটি বেড়ালকে বা একটি কুকুরকে বন্ধ করে রাখেন, তারপর যদি আপনি সেই ঘরের দরজা খুলে সেই বেড়াল বা কুকুরকে লাঠি হাতে এগিয়ে যান, বেড়াল বা কুকুর তখন কিন্তু ভয়ে কুঁকড়ে যাবে না, সে আক্রমণ করবে। বিপ্লব দেবের অবস্থা হয়েছে তাই, বিপ্লব দেব এখন আক্রমণাত্মক হয়ে উঠেছে, তিনি আক্রমণ করে অত্যাচার করে তিনি বিরোধী সরকার বন্ধ করতে চাইছেন। সেটা তিনি কতটা সফল হবেন আমরা তা নিয়ে পুজোর পর আলোচনা করব। আজ এই পর্যন্ত। তবে হ্যাঁ, এই পর্যন্ত বলবার আগে আরেকটা কথা বলে দিই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আমাদের পরিবারের সদস্য হন। ভালো থাকবেন, জয় বাংলা।